Mohammad Shoaib Malik. Mohammad Shoaib Malik. Shoaib Malik. Sania Mirza husband. Oh no. আচ্ছা দুজনের নামই খুব সুন্দর, খুব মিষ্টি নাম। তো ভাই রাতের বেলায় সানগ্লাস পরছেন কেন, মেয়ে দেখার জন্য? হচ্ছে দেখি আমার গার্লফ্রেন্ড আসার সময় বলছিল যে ওই কাউকে যাতে না দেখি। ওরে বাবা রে বাবা, যাবো কিন্তু মেলাই, যাতে অন্য কাউকে কারো দিকে না তাকায়, তো কারণ আমি সানগ্লাস পরছি। এটা আমার গার্লফ্রেন্ডে বলেছে। গার্লফ্রেন্ডে বলেছে? গার্লফ্রেন্ডে ওনাকে সিগন্যাল দিয়েছে যে যে কাউকে দেখা যাবে না, বাট উনি কালো সানগ্লাস পরে ঘুরে ঘুরছে। তো কালো দিয়ে তো তারপরে দেখা যাচ্ছে, কিছু কিছু দেখা যাচ্ছে, মানে ওরকম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমি আপনারও যাত্রা দেখছি। কি বলছো? জি আমাকেও যাত্রা দিচ্ছে। এখন গার্লফ্রেন্ডের জন্য দুটো চুরি কিনতে বলছে, ওগুলো কিন্তু একদম ক্লিয়ার দেখতেছি। আচ্ছা ভাইয়াকে একটা প্রশ্ন, তাহলে তিনজনের জন্য এই প্রশ্ন, যেহেতু বিয়ে করবেন সামনে, নেগেটিভ ভাবা যাবে না, পজিটিভ ভাবতে হবে। প্রশ্নগুলো কিন্তু পজিটিভলি বানানো, নেগেটিভ না। আচ্ছা আচ্ছা, ছেলেদের এমন কোন জিনিস যেটা বিয়ের পরে শুধু তার স্ত্রীকে দেওয়া যায় আর কাউকে দেওয়া যায় না? ভালোবাসা। মাঝে মধ্যে ভালোবাসা তো বাসের বাড়ির পাশের বাড়ি ভাবি আছে না, বিলকিস আলা। জি বিলকিস না? জি ওনাকে দেখেও তো ভালোবাসা জাগে। ছি, এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? তাই তারপরও স্ত্রীর প্রতি আর একটু বেশি ভালোবাসা থাকে না? মা বাবার প্রতি ভালোবাসা থাকে না? হ্যাঁ থাকে। এটা এমন একটা জিনিস, এটা শুধু আপনি আপনার স্ত্রীকে দিতে পারবেন আর কাউকে দিতে পারবেন? আমি জানি না, অনলি কিস। মন বিয়ের পরে ছেলেরা কি করে, অন্যের বউকেও দেয়। আপনি বলেন তাহলে? আমি বলি তাহলে, এটা হচ্ছে যে নিজের নাম, মানে নিজের নামের পদবিটা স্ত্রীকে দেওয়া হয়, যে অমুকের স্ত্রী এটা বলা হয়। আচ্ছা আর একটা প্রশ্ন করি তাহলে, অমুকের ছেলে ও তো বলা যায় বা অমুকের বাবার পদবি, এটা আপনার কিন্তু আপনার স্ত্রী পাবে যে আপনার বাবার পদবি পাবে না, বাট আপনার পদবি পাবে বিয়ের পর থেকে। তো স্ত্রীতে একটা থাকে না, কয়েকটা যদি বিয়ে করে, সাত আটটা বিয়ে করলে। আমি তো বলছি আপনার অমুকের স্ত্রী, তো স্ত্রীকে বলছি, তো স্ত্রী অসংখ্য হইতে পারে, কষ্ট হোক সমস্যা নাই, বাট স্ত্রী ঠিক আছে। আচ্ছা তার আরেকটা কথা, আমি তো এখনো বিয়ে করি না, বাট আমার ছেলে ফুল আপা না বলতেছে তোর বউ এটা। তাই? জি বউ বলা হচ্ছে। তারপরে তো আমার স্ত্রী বউ তো ভাবতেছে। আচ্ছা ভাবতেছে আর কি? জি ছেলেবেলে ভাবতেছে, আপনি তো ভাবতেছেন না। আপনি ভাবতেছেন? হ্যাঁ আমিও ভাবতেছি। আপনিও ভাবতেছেন? ও মাই গড, ওনার মনে লাড্ডু ফুটতেছে এখন তার মানে। আচ্ছা ভাইয়া তো অনেক লয়াল, আর একটা প্রশ্ন করি ভাইয়াকে, আপনি একটা জাহাজের মধ্যে আছেন, ভাবেন আপনি একটা জাহাজের মধ্যে আছেন, জাহাজটা ডুবে যাচ্ছে, আপনার তিন ফ্রেন্ড, জাহাজটা ডুবে যাওয়ার অবস্থা, মানে এমন অবস্থা যে ওইটা মাঝ সমুদ্রে জাহাজটা ডুবে যাচ্ছে, এমন অবস্থায় আপনার তিনজনকেই বাঁচতে হবে, কীভাবে বাঁচবেন আপনারা তিনজন? আমার আব্বু আমি এত পরিশ্রমের বিনিময়ে আমার জাহাজ শিখেছে, আমি যদি এটাই না জানি তাহলে কেমনে হবে বলেন? আপনি যখন ভাবতেছেন, ভাবনা থেকে বের হলেই আপনি বেঁচে যাবেন। আপনি তো ভাবতেছেন, ভাবনা থেকে বের হলে বেঁচে যাবেন। আচ্ছা ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিয়েছে আর মজা করার জন্য অনেক ধন্যবাদ।